অফিসে একটা কাজ ছিল বলে বাসে করে বাড়ি ফিরছি। খুব রাত হয়ে গেছে। গাড়ি থামলো থমক দিয়ে। বাসের সিট থেকে লাফিয়ে নামলাম নিচে। তারপর ফোনটা নিলাম। জঙ্গলে কি করব, কি খাবো, এখানে কি, কোথায় আশ্রয় নেব, আমি তো মরেই যাব এখানে। ওই তো একটা কুয়াশা মাখা ঘর দেখতে পাচ্ছি, ওখানেই যাই। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে চলতে শুরু করলাম। ঘরটাকে দেখে কলিং বেল বাজালাম। এক ভদ্রলোক কে বলে দরজা খুলল। দাদা একটু আশ্রয় দেবেন, নালে আমি শীতে মারা পড়ে যাব, খুব দূর থেকে এসেছি। না 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 না, ওইসব আমি করতে যাবো না, তুমি এখান থেকে পালাও, দিয়ে অন্য ঘরে যাও, আমার আমার অত ইয়ে নয়। দৌড়ে গিয়ে দরজাটাকে ধরলাম। অনেক চেষ্টা করলাম ওনাকে রাজি করবার, অনেক অনেক দাবি করলাম, অনেক দাবি করলাম। শেষে তিনি আমার দাবি মানলেন এবং বললেন, ঠিক আছে, তোমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, তোমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমার ছেলে যেন না কাঁদে, কোনো চিৎকার বাতকার যেন না হয়, তাহলে আমি আমার ঘরে, ঠিক আছে। রাতে লাইট জ্বাললাম, তারপর দৌড়ে গিয়ে বিছানায় শুলাম। মায়ের কথা মনে পড়ল, মাকে ফোন করলাম তাড়াতাড়ি। হ্যালো মা, তুই এখন কোথায় আছিস? আমি একটা বাড়িতে আছি, কালকেই চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কালকে যেন আসি। ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এই ঘটনা আমার মনে পড়লে মুখটা যেন থপথপ করে, থপথপ করে। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।